হাস্তিনা কেফে ক্রি হাস্তে সিদ্ধান্ত বাকি ইকসাম মন্ত্রী অগ্রা বিপ্লব কুমার দেব খরং রেমানী ফিয়াবা জেসেক মানজুমনি জেসেক কাসুজাকুনি আবুনি সেলাই এগুশে পানিয়া খাইমানী চালাইমানী নকজাকি দঙ্গতাবো সালগ্রুম ন বাবেশা বখাক কেফে মানে পানিয়া খাইনে রখে রান গনাং চাউই দঙ্গ দে বাবেশা বখাক হজনি সিগলা রখে মুরারি নামা দে বখিমুই দঙ্গ কাসনাবকে ইকবাংমু জুদা জুদা মথা কসনাঙ্গ আগোহা ফিয়াবা কাসুই মানসুইয়াকো আবনি বকিন তিনি সাংগ্রং সালও হাইন হয় হেজামরা আমজাইয় তায়ার সঙ্গে লাহার কাসলে খরাং সালাইকা দঙ্গ সুন্দরের লুকুর কাশন সান্ম এফে মানে পানিয়া খাইনাই ন রমিত রাগ মাজরা রেখানি তামনি হিনবা থানায় সালকিছু সিগাংব মোহনপুরনি সাগর দেবদার নুবই খরকশা পানিয়া খাইনাই রমজাকুনি ফিয়াবা রমজাকুনি সালচা উল ইয়হুই হাইন হয় পানিয়া খাই দঙ্কা অবহাইন কক্সা জামুক লুকুরগনি আসু সিমিয়া লাহার কাসুদেরনি কক্সা জামুক হা লাহার কাসুমাব হাপনি তাংফাং রক হাই কক্সা পাইলান থুন কিছু পাবলিক ড্রাগ যারা সেলার কালপিত তারাকে আমরা ধরতে পারি আমরা এখানে বলতে চাই কালকে আমাদের ভাই একজন ড্রাগস লয়া বাড়ির দিকে যাইতেছে তখন আমি আটকাইয়া ওনাকে প্রশ্ন করছি তুমি যে ড্রাগস লয়া আইতেছে দশটা গোটা ওনাকে জিজ্ঞাসা তুমি কই থেকে পাই উনি কই আমি মোহনপুর হুন্দা শোরুমের পিছনের ওই যে সাগর দেবনাথ ওর কাছ থেকে লইছি তো আমি এখানে উল্লেখ করতে চাই সাগর দেবনাথ উনি আজ থেকে 15-20 দিন আগে আমাদের লোক হুন্ডা শোরুম হুন্ডা বাইকে ঠিক করতে গিয়া ওই মোহনপুরের যে বাইপাসের যে ব্রিজ ওইখানে আমাদের লোককে আটকাইয়া চর মারছে তখন জিবি হসপিটালেও মানে খুব একটা আশঙ্কাজনকভাবে গেছে তো ওই জন্য আমরা ওই দিন বরকাতাল রুট ব্লক করছি তো পরের দিন ওই দিন আমরা শুনছিলাম সাগর দেবনাথকে অ্যারেস্ট করছি কিন্তু দেখতে পাইলাম কি সাগর দেবনাথ পরের দিন সকালে আমাদের বাইকে আরও ড্রাগস বেশি বেশি করে ব্যস্ত আছে তো কি হইলো ড্রাগস সাগর দেবনাথকে ধরে আবার ছেড়ে দিয়ে আবার এইভাবে ড্রাগস ব্যস্ত আছে তো আমি চাই সাগর দেবনাথকে যদি প্রশাসন যদি এভিডেন্স চাই আমরা এভিডেন্স দিতে রাজি কি এভিডেন্স আর লাগে আমরা কোনো জোর জবরদস্ত করি না দরকার পড়লে অক্ষণ হইলে অক্ষণ চলুন ড্রাগস যারা কিনে আনে ওইখানে আটকায় আমরা সব মিলে আটকাইয়া আপনারাও থাকুন জিজ্ঞাসা করুন কই পাই তখন যারা ড্রাগস কিনে আনে ড্রাগস সহকারে ধরুন জিগাও তখন কইব সাগর দেবনাথের কাছ থেকে নাইলে বিপুলের কাছ থেকে নাইলে কি আরজন রানার কাছ থেকে কিনছি এই কথা কইবই কইব আমরা আজ থেকে প্রায় 1-2 বছর ধরিয়া আমাদের যারা ড্রাগস খায় আমাদের যুব সমাজ ওই ওইটারে আমরা একটা কাউন্সিলিং করে কীভাবে রোখা যায় এইটার সচেতনভাবে আমরা আটকাইয়া দেখছি জিজ্ঞাসা করছি কই পাই কোন জায়গা থেকে কিনে আনে তখন সব লোক কই কই যারা ড্রাগস খায় তারা সবাই কয় সাগর দেবনাথ নাইলে রানা নাইলে বিপুল ওনার কাছ থেকেই কিনে আনে এর লাগে আমরা গতবারে মোহনপুরের পিএসের কাছেও এই কথা কইছি আমরা রুট ব্লকও করছি আজকে এই হেজামারা সিমনা বাইপাস হাইওয়ে রুট আমরা ব্লক করার বাধ্য হয়েছে কালকেও সেইভাবে আমরা ধরছি এখনও ধরছে একজন রে ড্রাগস কিনে আনছে এখন কি চাই আমরা চাই প্রশাসনের লোক এখানে আসুক এসে বলুক ড্রাগস আর আমরা মুক্ত ত্রিপুরা বানাইতে পারতো না এখন অব্দি কেউ আসে না কেউ কোনো পাত্তাই দেছি না আমি চাই আজকের মধ্যে আমি বলতে চাই আসুন কি ত্রিপুরাশা কি বাঙালি কি শিক্ষিত মহল কি শিক্ষিত কি সমাজের দায়িত্ব লোক যে পলিটিক্যালের লোক আসুন ড্রাগস মুক্ত ত্রিপুরা যদি না গড়তে পারি তাহলে আমাদের ভবিষ্যতের